মিড ডে মিল বেসরকারি হাতে তুলে দেবার রাজ্য সরকারের সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানিয়েছে দুই বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই এবং টিএসএফ। রবিবার এক সাংবাদিক সম্মেলনে এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব এক প্রতিক্রিয়া জানান, রাজ্য সরকারের এই সিদ্ধান্ত ছাত্রদের উপর এক ধরনের আক্রমণের নামান্তর। এই সিদ্ধান্তকে ছাত্রবিরোধী এবং শিক্ষাবিরোধী সিদ্ধান্ত বলেও অভিহিত করেন এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব। আমাদের রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই শিক্ষা ক্ষেত্রে এবং সামগ্রিকভাবে এটা বেসরকারীকরণের প্রচেষ্টা শুরু হয়েছে। গত কিছুদিন আগে কবিতা স্কুলকে চিহ্নিত করে ইস্কনের একটা এনজিওর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত এরা ঘোষণা করেছিল এবং তার পরবর্তী সময়ে আমরা দেখলাম পুনরায় একটা চরম ছাত্রবিরোধী, শিক্ষাবিরোধী এবং সামগ্রিকভাবে একটা বহুমুখী আক্রমণের মুখে ছাত্ররা আজকে মিড ডে মিল প্রকল্পকে বেসরকারীকরণ করবার জন্যে এরা প্রচেষ্টা গ্রহণ করছে।